একটি মামলার সাক্ষ্য দিতে এদিন বারাসাতের বিশেষ আদালতে আসেন অনুব্রত মন্ডল সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি জানান বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবে তৃণমূল ভোটে বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবে তৃণমূল উর্বর জমি পাচন সহ সব রকমের বাড়ি পড়বে এদিন বারাসাত আদালতে হাজিরা দিতে এসে এমনই মন্তব্য করেন অনুব্রত মন্ডল ভোট আসছে সুন্দর ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন তার নিরিখে তৃণমূলের আসন বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে পশ্চিমবঙ্গের জমি উর্বর তার জন্যে যত রকমের বাড়ি পড়ে পাচন সমেত সব রকমের বাড়ি পড়বে বৃহস্পতিবার বারাসতের বিশেষ আদালতে একটি মামলার জন্য এসে জানালেন অনুব্রত মণ্ডল তিনি এও জানান বিজেপি সারাদেশে আশি থেকে একশোর বেশি আসন পাবে না দেশ সুরক্ষিত হাতে আছে দাবি করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পাগল আখ্যা দিয়ে অনুব্রত এও বলেন বিজেপি নেতা সায়ন্তন বসু বীরভূমে গিয়ে বলেছেন সেখানে জামাতের ঘাঁটি হচ্ছে এরপরে সায়ন্তন বীরভূমে গেলে মানুষ তাকে তাড়া করে মারবে ভারতী ঘোষ কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে ঝাড়গ্রাম যাচ্ছেন কিন্তু আদালতে প্রমাণ হবে ভারতী ঘোষ চোর এদিন জানান অনুব্রত মণ্ডল দেখুন আমি আবার বলছি সামনে ইলেকশন বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে উর্বর জমি পড়ে আছে যত রকমের বাড়ি পড়ে তত রকমের ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বারো